334টা থানা আছে অসমৰ। প্ৰত্যেক থানা এনুৱেল ইনস্পেকশ্যনৰ আমি প্ল্যান ড্ৰপ কৰিছোঁ আৰু ভিন্ন পৰ্যায়ৰ অধিকাৰী বিষয়াসকলে তেওঁলোকে আহি প্ৰত্যেক থানা ইনস্পেক্ট কৰা কথা আছে। এইটো প্ৰায়খিনি হৈছে। মোৰ ভাগত পুলিচ মুখ্যালয়ৰ পৰা 6টা থানা দিয়া হৈছে, তাত আজি মই দ্বিতীয়টা কৰিছোঁ। আৰু ইয়াত যিখিনি আমাৰ থানাৰ ৱৰ্কিং সেই বিষয়ে আলোচনাও কৰা হ'ল, আমাৰ যিমানখিনি ইয়াত ষ্টাফ আছে ষ্টাফৰ লগত মত বিনিময় কৰা হ'ল, তেওঁলোকৰ অভাৱ অভিযোগ, তেওঁলোকে কি ভাল পাইছে কি বেয়া পাইছে এইটো বিষয়ে আলোচনা কৰা হৈছে। আৰু ইয়াত যিমানখিনি আমাৰ হেডকোৱাৰ্টাৰৰ পৰা তেওঁলোকক আৰু সহায় কৰিব পৰা আছে এইখিনি আমি নোট কৰি লৈছোঁ। আৰু OC ডাঙৰীয়াক মই মোৰ ফালৰ পৰা শলাগ জনাইছোঁ, কাৰণ মোটামুটি ঠিকেই আছে, অলপ কিছু আৰু উন্নয়নৰ দৰকাৰ আছে। আৰু যদি তেখেতসকলে অহা 2-3 মাহ ভালদৰে কাম কৰে তেতিয়া সেইটো আৰু ভাল হ'ব। স্যার, দুর্নীতি কেলেঙ্কারির বিরুদ্ধে আরক্ষীর কেনেকুৱা ধরনের থাকিব স্যার, আপনার কামবিল কেনেকুৱা ধরনের করব বিচাৰিছে, আগত পরিকল্পনা কি আছে? কারণ কেলেঙ্কারি দুর্নীতি তো চলি আছে স্যার। এটা মানে আমার পলিসি ইজ এবসলুটলি ক্লিয়ার, যত আমি খবর পাই আছো আমার যিখিনি ভিজিলেন্স এন্টি কারাপশনের নম্বর আছে এটা আমি ওয়াইডলি সার্কুলেট করেছো। আর তেওঁলোকক নির্দেশ দিয়া হয়েছে যে নট মানে অকল আরক্ষীয়ে নহয়, যিখিনি যিকোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টক খবর আইলে একশন লব লাগে, রেগুলারলি লই আছো। তাত যদি তেনেকে আরক্ষীর বিষয়া কর্মী সকলরও খবর পোৱা যায় তেতিয়া তেওঁলোকৰ এগেইনস্টো একশন লওয়া হয়েছে। ফলো আপ হিসাবে কই আছো, ফলো আপ হিসাবে যিখিনি তেওঁলোকৰ আইনগত ব্যবস্থা মানে কেসৰ ইনভেস্টিগেশন আৰু তাৰপিছত চার্জশ্বিট আৰু ফার্দার ফলো আপ ট্রায়াল সেইটো ভিজিলেন্স এন্টি কারাপশনে করে। তার বাইরে যি পর্যায়ৰ বিষয়া কর্মী হয় সেই পর্যায়ৰ মতে তেওঁলোকক ডিপার্টমেন্টাল প্রসিডিংটো করা হয়। আৰু আমাৰ মুখ্যালয়ৰ পৰা নির্দেশ ক্লিয়ার আৰু কেটেগরিক যে যিখিনি মানুহ ট্রেপ কেসত ধরা পড়ব এইখিনি 100% ডিসমিসাল কৰিব লাগে, কারণ ট্রেপ কেসত ধরা পিছত আৰু কোনো বেলেগ উপায় নাই। সো ডিপার্টমেন্ট প্রসিডিংৰ যিখিনি বিষয়া মানে আমাৰ বিষয়াসকলে কৰি আছে, যদি সেইটো ট্ৰেপ কেছ হয় আৰু ট্ৰেপটো যদি প্ৰমাণ হয় তেতিয়া মেজৰ পেনাল্টি হিচাপে আমি ডিছমিছেলে দি আছোঁ। আৰু এই বছৰ আমি টোটেল ডিছমিছেল প্ৰায় 50টাতকৈ বেছি কৰিছোঁ। তো মই ভাবোঁ যে তাত 15টা 20টামান তো কৰাপশ্যন কেছ হ'ব। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় অলৰেডি কৈছে যে এতিয়া আমি পৰ্যায়ক্ৰমে যিমান আউটপোষ্ট আছে আউটপোষ্ট থানাত আপগ্ৰেড কৰা এটা আঁচনি লৈছোঁ। প্রত্যেক থানা প্রত্যেক আউটপোস্ট একেলগে আউট মানে থানা হব নোৱাৰে, কারণ আউট থানার যে ইনফ্রাস্ট্রাকচারের কস্ট সেইটো মানে সাফিসিয়েন্টলি হাই। কিন্তু আমি পর্যায়ক্রমে সেইটো করিম, হয়তো 5 বছর মান লাগিব, কিন্তু প্রায় 100% আউটপোস্ট থানালৈ উন্নয়ন করা হব। স্যার, মুখ্যমন্ত্রী আর আপনি যথেষ্ট কাম করেছে ডিপার্টমেন্টের কারণে, কিন্তু এতিয়াও দেখা যায় স্যার ডিপার্টমেন্টের কিছু বিষয়া কর্মচারী বিভিন্ন ধরনের স্যার ধন লওয়ার পর বিভিন্ন ধরনের অপরাধমূলক কাম করে। স্যার, আরক্ষীর যা বিষয়া আছে বা কর্মচারী আছে আপনার প্রতি আপনার কি থাকবে স্যার? মই বড় সিম্পল, মূল কথাটো মই আগতে ফেসবুক আর টুইটারতো লিখিছো, এজ ইউ সো সোশ্যাল ইউ রিপ, যেটো আপুনি কাম কৰিব তাৰ বিনিময়ত আপুনি যি পৰিণাম পাব লাগে সেইটো পাব। আমাৰ ফালৰ পৰা জিৰ' টলৰেঞ্চ, আমি কাকো বচাবলৈ নাই কাকো ফচাবলৈ নাই। যদি 2 নম্বৰী কাম কৰিছে তাত যিখিনি ডিপাৰ্টমেণ্টেল আৰু আইনগত যিখিনি ব্যৱস্থা ষ্ট্ৰংগেষ্ট পচিবল হয় এইটো আমি লৈ আছোঁ, কোনো কেছতো আমি ৰেহাই দিয়া নাই, আমি সেইটো লৈ থাকিম। চাইবাৰ ক্ৰাইমৰ ক্ষেত্ৰত অকণমান আৰু ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ এজ ৱেল এজ মেন পাৱাৰ ট্ৰেইনিঙৰ টাইম লাগিব। এতিয়া আমি অলৰেডি চাইবাৰ ক্ৰাইমৰ ক্ষেত্ৰত নতুন চাইবাৰ ক্ৰাইম পুলিচ ষ্টেচনো কৰিছোঁ। আৰু আমাৰ প্লেনিং আৰু পলিচি সেইটো আছে যে নেক্সট 5 ইয়াৰ্ছ আমি প্ৰত্যেক ডিষ্ট্ৰিক্টত এটা চাইবাৰ ক্ৰাইম পুলিচ ষ্টেচন কৰিব বিচাৰিছোঁ। চাইবাৰ ক্ৰাইম পুলিচ ষ্টেচনৰ সবতকৈ ডাঙৰ চেলেঞ্জ হ'ল যে ট্ৰেইনড মেন পাৱাৰ, সেইটো কাৰণে অলৰেডি আমাৰ যিটো কেন্দ্ৰীয় চৰকাৰৰ গৃহ মন্ত্ৰালয় আছে তাত তেওঁলোকৰ এটা IFORCE বোলা অৰ্গেনাইজেশ্যন আছে যিটো চাইবাৰ ক্ৰাইমৰ ক্ষেত্ৰত আমাৰ বিষয়া কৰ্মীসকলকো ট্ৰেইনিঙো দিয়ে আৰু গাইডেঞ্চো দিয়ে। তেওঁলোকৰ লগত আমি কনষ্টেণ্ট এটা টাচত আছোঁ আৰু তেওঁলোকে আজি প্ৰায় 1.5 মাহ আগতে নৰ্থ ইষ্টৰ চাইবাৰ ক্ৰাইমৰ ওপৰত কনফাৰেন্সো হৈ গ'ল। নর্থ ইষ্টর যে সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার আছে তার DGP আসাম সেইটার চেয়ারপার্সনও হয়। সো আমি তেওঁলোকৰ লগত আৰু কথা পাতি আছো যে নর্থ ইষ্টৰ কাৰণে এটা আমি
साइबर क्राइम इन्वेस्टिगेशन एंड फॉरेंसिक सेंटर बनाबले आमी जोजा चलाई आसो होयतो हिटो होय जाबो परे तेते आमी साइबर क्राइम क्षेत्र तमार जेखिनि फॉरेंसिक रिपोर्ट लागे हेतु पोआ तमाक सखनमान सुविधा होबो आको रिपीट करिसु साइबर क्राइम सबतके डांगर चैलेंज हेतु होइसे जे आमार जेतु बिखिया कर्मी अकल आसे तेखेत अकलक साइबर क्राइम इन्वेस्टिगेशन ट्रेनिंग दियाटो এটো ইট ইজ আ কমপ্লিকেটেড ইস্যু স্যার আমার গুহাটি যেটো এফএসএল আছে হি এফএসএল তো স্যার রিপোর্ট কিনে তাৎক্ষণিক নহৰ বহুখিনি রিপোর্টে আসলে বাহিৰলে পঠিয়াবল গৈ আছে নহয় তেনে কোন এতিয়া ফরেনসিক বহুতখিনি ভাল হৈছে গুহাটির এসএফএসএলও ভাল হৈছে গুহাটির সিএফএসএলও আছে এটো ভাল হৈছে প্লাস আমি রিজনাল এফএসএল কৰিছো এই রিজনাল এফএসএল ত আমাৰ বগাইগাঁও আৰম্ভ হৈছে ডিব্ৰুগড় আৰম্ভ হৈছে শিলচৰ আৰম্ভ হৈছে আৰু আমি জৰহাটতো কৰি আছো এখিনিও আমি কৰি আছো और जिखिनि किसुमान एनेका कॉम्प्लिकेटेड केस थाके हे कारणे आमी बाहिरत एनएफएसयू लगतो टाई अप करिसु तार पिसत आमार जेतु डीएनए सेंटर आसे हैदराबादर तें लोकर लगत टाई अप करिसु आरो आमार रेगुलरली तात सैंपल गय आसे तार पर आही आसे पर्यायक्रमे आमी फॉरेंसिक हेतु डेवलप करबो आरो बिचारिसु टाइम लागबो किन्तु होबो हेखिनि कथार मा आको रिपीट करिसु माने इंफ्रास्ट्रक्चर क्रिएट करा इज अ वेरी स्मॉल पार्ट ऑफ इट ट्रेनिंग दैट पीपल हु हैंडल द इंफ्रास्ट्रक्चर एंड द इक्विपमेंट इज द बिगर पार्ट ऑफ इट दैट टेक्स टाइम सर हवाला जितु केस चली আছে আজি জানে আত্মসমর্পণ কৰিছে আৰু কোনোবা এই ঘটনা আৰু লোক জড়িত হৈ থকা জি ইনভলভ হ'ব একচন হ'ব আমি মই আপোনাক বারে বারে কৈছো আমাৰ ফালৰ পৰা কোনো ৰেহাই নাই জিয়ে বায়া কাম কৰিছে ফেস কৰিব আৰু আমাৰ ফালৰ পৰা কোনো ৰেহাইৰ স্কোপ নাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় একেবাৰে ক্লিয়ার Whosoever does wrong thing, whether police or otherwise, we have to take action. And I am action to continuously lo it. Already restriction of ke, I am already, bikhek bhabe New Year lo, amar jitu chinta hoy hetu road accident or hoy. Road accident or, I am regular, pratek mahot police headquarter at all stakeholders, darok transport department, PWD, NHAI, গোটে খিনি লগত আমি প্রত্যেক মাহত হেতু রিভিউ করো আর আমি রেগুলারলি ইনস্ট্রাকশনও দিয়ে আসো অ্যাডভাইজারি দিয়ে আসো এডুকেটিভ মেটেরিয়াল দিয়ে আসো যেটুকু পাবলিক মানে এডুকেট হয় যে অ্যাক্সিডেন্টটো কেনেকে কমাব পারে অলরেডি হেতু আমি ডিসেম্বর আর জানুয়ারির কারণে যেনেকে আপনি দেখিছে দুর্গা পূজার টাইমত আমি করেছিলাম ঠিক তেনেকে আকো স্টার্ট করা হয়েছে যে আমি ডিসেম্বর আর জানুয়ারি যেটু বিহু টাইমর লেখে অল্প সেই সদায় এটা ওলাই যে মানে রোড এক্সিডেন্ট অল্প বেশি হয় এইটার কারণে অলরেডি অ্যালার্ট করা হয়েছে আর এটা স্পেশাল ড্রাইভ আমি 15 তারিখের পর আরম্ভ করি মূল হেটা মানে কেটামান স্পেসিফিক কথা আছে এক নম্বর তো হল যে অকল টাউনত নহয় বাহিরত যেতিয়া ওলায় মানে সিটি টাউনের পর বাহিরত তেতিয়াও হেলমেট পিন্ধিব লাগে আর হেলমেট অকল মোটরসাইকেল চলোয়া মানুষ পিন্ধলে নহব মোটরসাইকেলত বহা মানুষ পিন্ধিব লাগে সিট বেল্ট সদায় লগাব লাগে অকল হেতু নহয় যে সিট বেল্ট ড্রাইভারে লগাব ফ্রন্ট সিটত বহা মানুষটো 100% লগাব লাগে আর মই কিন্তু পাবলিকক রিকুয়েস্ট করিম যে ইভেন ব্যাক সিটত বহা মানুষটো সিট বেল্ট লগাব লাগে তিনি নম্বর ওভার স্পিডিং করব না পায় কারণ ওভার স্পিডিং করলে ড্যামেজ হয় চাই নম্বর যেটো অসমত একটা মেজর কারণ এক্সিডেন্টর হয়েছে সেইটো হয়েছে যে মানুষে রিভার্স ডাইরেকশনত গাড়িটো চলায় বিশেষভাবে এতিয়া যেটো মাজত ডিভাইডার হয়ে গেল আর দুই সাইডে ডাঙর ডাঙর রোড হয়ে গেল সো রং সাইডে ড্রাইভিংয়ের অভ্যাসটো এতিয়াও বহুতখিনি মানুষ আছে এইখিনি চারিটামান কাম করলে আর মদ তো মই সদায় কই আছো মদ নোখোয়াকে গাড়ি চলালে তেতিয়া মই ভাবো এক্সিডেন্টের রেটটা যথেষ্টখিনি কমিব থ্যাংক ইউ সো মাচ